আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে মসুর ডাল দিয়ে মোচমোচে পারফেক্ট পেঁয়াজু তৈরি করবেন। এখন চলছে রমজান মাস, তো রমজান মাসে সকলেই ইফতারের সঙ্গে পেঁয়াজু খেতে পছন্দ করে। এই ভিডিওটি ফলো করে আপনারা পারফেক্ট মোচমোচে পেঁয়াজু তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, দেখে নেই কীভাবে আমি মোচমোচে পারফেক্ট পেঁয়াজু তৈরি করেছি। আমি এখানে 2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। মসুর ডাল 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন, শিলপাটা দিয়েও বেটে ব্লেন্ড করতে পারবেন। মসুর ডালগুলো খুব বেশি মিহি করিনি আমি, একটু ডানা ডানা রেখেছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সব উপকরণ একসঙ্গে ভালো মতো মিক্সড করে নিব। মাখানো হয়ে গেছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখন মেখে রাখা ডালগুলো পেঁয়াজুর আকৃতি বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো পেঁয়াজু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে করে পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিতে হবে। এগুলো হয়ে গেছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি।
আমি একটি বাটিতে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে পেঁয়াজ বানানো। এভাবে আপনারা খুব অল্প সময়ে সহজভাবে মসুর ডালের পেঁয়াজ তৈরি করতে পারবেন। এই ভিডিওটি ফলো করে আপনারা মসুর ডালের মচমচে পারফেক্ট পেঁয়াজ তৈরি করতে পারবেন ইফতারের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।